রংপুরে বিভিন্ন দলের কয়েকশো নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন সাবেক গঙ্গাচড়া উপজেলা যুবদলের সভাপতি ও গঙ্গাচড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল ও তার সমর্থক গোষ্ঠী। গতকাল সন্ধ্যায় রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা এমপির হাতে লাঙ্গল মার্কা তুলে দিয়ে যোগদান করেন প্রায় 500 বেশি গঙ্গাচড়া এলাকার বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আলহাজ মুন্সিবা, রংপুর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক সভাপতি শামীম সিদ্দিকী, জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, শাহীন হোসেন জাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় পল্লী বন্ধুর আদর্শকে বাস্তবায়িত করার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি বলেন, এই সকল অবস্থান সকালে দিবে, রায় চলে চলবে, কারো দরকার নেই, কোন মানুষের দরকার নেই। অনেক রকম অবস্থান আমি দেখলাম আজকে বাঙালির দিকিয়ার দিকে কি বলে আমাদের আরো বিদ্যার দিকে লাগিয়ে গেছে, কতগুলা কালীগুলা জেলা বাকি আছে সেগুলো আরো বেশি করে লাগাবো, এরপরে দেবো মসজিদে, তারপর মসজিদ মন্দির একসঙ্গে দেবো, দিয়ে সবগুলোতে উজ্জ্বল করবো গঙ্গাচড়া, আলোকিত গঙ্গাচড়া, উজ্জ্বল গঙ্গাচড়া। আর আমি যখন জাতীয় পার্টির মহাসচিব আছি, আমি জাতীয় পার্টিতে আমি সদস্য হিসাবে ঢুকছি, ঢুকি নাই, আমি সরাসরি সাধারণ সম্পাদক ছিলাম জেলা, তারপরে থেকে আমি আমি পরিষ্কার করতে সারা আমাকে চিন্তা এই সকালের বিভাগের অনেক সময় হয়েছে না, আমি পরিষ্কার করছি, আবার দেখা যাচ্ছে আমার মহাসচিব পুরো দিয়েই মারা গেছে। আর যদি কেউ হাত বাড়া দিচ্ছে ওরা এক্সেস থেকে নামার সময় আগে দেখে কে মামা না আনছে, যদি দেখা গেল মামা না হাত সরে দেখছে, আমি যে হাত বাড়া দিই আমার হাতটা ধরে ধরিয়া নামে ওই যে ঠেলাকারীটা আজকে যদি ছেড়তে যান পিছনে ঘুরে রেখে যদি আমি নাই তাহলে সরে দেয় অথচ পরে কম বলতে পারতো সরে দেয় মামা কোথায় মামা কই জানি ধরো আমি আমার ধরে ঠেলে দিয়ে দেয় এত ভালোবাসতো আমাকে। আমি ওরা কবরস্থানে গেলে আমি দুই চোখের পানি রাখতে পারি না, দুই চোখের পানি আমি রাখতে পারি না, আমার মা মারা গেছে ছোটবেলা এই বুঝতে না 5 বছর বয়সে, আমার বাবা মা আমার কোলে মারা গেছে, কিন্তু আমি এত বলে আমার চোখের পানি ফেলে নেই, আমি ঈশ্বরের জন্য যতটুকু পেয়েছি এই মানুষকে ইসলামের জন্য যতটুকু করছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য অবশ্য অবশ্যই তাকে বেহেশতে নিয়ে যাবে, কবরে আমি শুরু দিন জীবনে আমার দাদি আমাকে খুব আদর করতো, আমি কবরে নামি নাই ভয়, কিন্তু এই মানুষটাকে বলে করে আমি কবর স্থানে নিচে নামে আমি নামাই ছিলাম কবর হতে। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই, গঙ্গাচড়া আমরা তো একসাথে আছি, কোনো ভয়ের কোনো কারণ হতে নাই, কোনোদিন থাকবে না, এটা আমি তাহলে আছি আমি থাকতে দিব না। তো সেই কারণে যারা যারা আমাদের দলে জয়েন করতে চায় তারা যে দলেরই লোক হোক আসুক, তারা আমাদেরকে যদি বলে তারা আমাদের এখানে জয়েন করবে, তারা আসবে, আমরা তাদের জয়েন করাই দেব এবং আমরা তাদের দলের যে অবস্থায় তারা দলে ছিল সেই অবস্থায় আমরা তাদেরকে সেই অবস্থায় আমাদের দলে সেইখানে তাকে দেখো দেখা আমরা আমরা কেমন জন্য তাদেরকে দেবো। লাল যেমন আছে আমার অংশে আজকে বসে লাল এই আমার পাশেই বসবে সবসময় পাশে, আমি নির্বাচিত কত ভোটে 202 লক্ষ ভোটে নাকি, আর যে কোনো দল প্রতিযোগিতা ভোট ছিল 14,000 ভোটে নাকি 14,000 না 20,000 যাই হোক 14,000 তো যাই হোক সে কথা না, এটা অহংকারের কথা না, সেজন্য মানুষকে আরো বেশি আমাদের সম্মানিত করতে হবে, যত মানুষ দেখবে তত যত নরম হবে মানুষ তত বেশি আপনার ভোট দেবে। এই আসবে সময় দুটো পেরিস আমার গালা ধরে রাখতে চেষ্টা করে গালা ধরে তিনজন বেরিসা গালাগালি কাঁদতেছে আমার গেলে আমার যে টিন নাই বাড়ি নাই এরকম করলাম কালকে তাদের টিন দিয়ে বাড়ির ব্যবস্থা করে দেবো, তো বললো স্যার আমি করে দেবো অসুবিধা নেই কালকে ওদের বাড়ি করে দেবো, এই তো আর কি দরকার বলে না দরকার আছে আমার নিজের দরকার নাই, আমার ছেলে বড় হয়ে গেছে ওর ব্যবসা থেকে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে বিয়ে করে ওরও বিয়ে হয়ে গেছে দরকার নাই, আমার এখন বাপ কর মাও কর বেটা কর ভাই কর বই কর আপনারাই আপনারা ছাড়া তো আমার কেউ নাই, ইনশাআল্লাহ আমি পালন করবো, আমরা ভালো থাকি অনেক দায়িত্ব হয়ে গেছে বাড়ি যাও
অনেক ভাই ধরছেন, আল্লাহ যেন সুস্থ মতো সবাইকে যেন বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আর লালকে আবার একটা বলি, আবার অনুপস্থিতিতে শামসুর ভাই থাকতেছে, আমরা যারা আছে সবার সঙ্গে আলোচনা করে দল পরিচালনা করব, এবং এরপরে আমি তো দলের এখানে প্রেসিডেন্ট রাই সেক্রেটারি রাই। সুতরাং আমি চাই যে এখানে দলটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। আর ২৩টায় যে রেশনের যেটা ইয়ে হবে গণমাচরাত সেটা হবে আপনারা যে আচ্ছা একটু আপনাদের ব্যবস্থা আছে বাচ্চা অবশ্যই অবশ্যই।